আসসালামু আলাইকুম বন্ধুরা, সকাল সকাল আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে হল করলা, মানে আমাদের দেশে করলা বলে, চাইনিজ ভাষায় বলে ফুকুয়া, চাইনিজ ভাষায় এটাকে বলে ফুকুয়া। আর এটা হলো বেগুন, আমাদের দেশে বেগুন বলে অবশ্যই, আর এই দেশের মধ্যে চাইনিজরা বলে আইকুয়া, আর মালায়ু বলে তেরং। এইটা তো এমনই প্রতিদিন আরো বেশি, আর একটু পর আরেক লরি আসবে আর কি। এখানে একজনের মাল দিয়ে গেছে 60 কেজি বেগুন, 40 কেজি করলা, মানে আরো আসবে, আরেক লরি আসবে একটু পরে। দৈনিক আমাদের বেগুন লাগে 100 কেজির মতো, এই যে করলাটা লাগে 90 কেজির মতো দৈনিক। কিন্তু এই বেগুনগুলো আসলে সব হাইব্রিডের, কোনো স্বাদ না, কিন্তু এটা আমরা তেলে ভাজি তো মজাই অন্যরকম। তারা তেলে, তারা এটা পছন্দ করে, কিন্তু আমাদের দেশেরটা তারা পছন্দ করে না, তারা এই বেগুনটাই তারা পছন্দ করে বেশি। আর ওই জায়গায় শাক ধুইতেছে, ওই জায়গায় শাক ধুইতেছে, ওই যে এখানে এই দেশি চাইনিজ যে হাড়ি ঘটির মাছ খেতেছে। আর এই যে সকালবেলা তো হলো সবকিছু ফুলতেছে, এই যে এই শাক, এই শাকটা হেভি মজা, মিষ্টি মিষ্টি লাগে এই শাকটা। এই শাকটা আমাদের দোকানে আমরা কিনছি প্রতি কিলো 12 টাকা, খুব মজার শাক এটা। এখানে শাক ধুইতেছে, এখানে শাক ধুয়ে বাস করে রাখতে। এই যে এই শাক দৈনিক 20 কেজি লাগে এই শাকটা। এই যে দোকান এখনো প্রস্তুতি চলতেছে, একটু পরে লোকজন আসবে, এখন সবাই প্রস্তুতি নিতেছে যার যার স্থান থেকে আছে। সকালবেলা তো একবারে খালি, সকালবেলা তো একবারে খালি। এই যে প্লেট আমাদের দোকানে, সকালবেলা রোজগার একবারে খালি। এই যে ধোয়া ফলা চলতেছে আর কি, এই যে শাক দিতেছে, এটার 4টা দোয়া দিতে হয়, তারপরে একটু কিছু কিছু বালু থাকে অনেক সময়, কাস্টমার কমপ্লেন দেয় আর কি, এই জন্য অনেকবার ধুইতে হয় এটাতে। এই শাক তো এখন বালুটা যাইতেই চায় না, প্রচুর বালু থাকে এই শাকের মধ্যে। এই যে আমাদের আমিনুল ভাই মাত্র বাংলাদেশ থেকে আসছে, সবাই দোয়া করবেন। আরেকটা কত নিউজ আছে, এটা নাই বললাম, এটা রাইখা দিলাম, পরে বলবো আর কি। দোকানের পিছনের অংশ আর কি, এই যে আম গাছ, ওই যে মেন রুট, এটা হলো মেন রুট সামনেরটা। ওকে রাখি।